সম্মানিত দিনী ভাই ও বোনা আজকে আমরা এই ভিডিওতে মধ্যে দোয়া কবুল হয় এই জন্য ইসলাম কি না তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত বন্ধুরা এই বিষয়টা নিয়ে মারাত্মক এখতলাফ আছে আসলে এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই আসলে ফরজ নামাজের শেষদা মধ্যে কখনো আপনি কিছু দোয়া করতে পারবেন না মানে এক্সট্রা কোনো দোয়া করতে পারবেন না না ওয়াজিবের মধ্যেও না। শুধুমাত্র নফল নফল নামাজ যেগুলো আছে। মধ্যে আপনি মানে অন্যান্য যে দোয়া গুলো আছে চাওয়ার ব্যাপারে সেই দোয়া গুলো করতে পারবেন তবে এই বিষয়টা নিয়ে ইখতালাফ আছে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ রসুলাম তিনি হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি সেভাবে দোয়া করতেন এবং সেভাবেই দোয়া করার কথা ফুকা একরাম বলেছেন আবার কেউ কেউ বলেন যে কাছে বাংলায় দোয়া করা যাবে বিষয়টা নিয়ে একতলাফ আছে তবে আপনার যেহেতু আছে আর যদি আপনি এভাবে ভুল করে নামাজি হবে না এই জন্য আপনার আরবিতে দোয়া করা ভালো কারণ যদি আরবি জানা থাকে আরবি যদি না জানেন তাহলে আপনি দোয়া করবেন না হাদিসে বর্ণিত যে দোয়া গুলো আছে যেমন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসান আিরতি হাসান আনা এই দোয়াটা কম বেশি আমরা সবাই পারি তো এটার অর্থ হলো রব্বানা আতিনা হে আল্লাহ আপনি আমাদেরকে দিন ফিদুনিয়া হাসানা দুনিয়াতে উত্তম দিন অফিল আখিরতে আখিরাতে উত্তম দিন এবং আখিরাতে আজাব থেকে রক্ষা করুন তো দুনিয়ার যত ভালাই আছে যত কল্যাণ আছে আপনার যে কাজগুলোর মাধ্যমে ভালো হবে কল্যাণ হবে তো সকল কিছু তো এটার মধ্যেই চলে আসতেছে আপনি চাচ্ছেন আপনার ভালো খাবারের ব্যবস্থা হোক ভালো গাড়ির ব্যবস্থা হোক স্বামীর ব্যবস্থা হোক ভালো স্বামীর ভালো স্ত্রীর ব্যবস্থা হোক জমির ব্যবস্থা হোক তো সকল কিছুর ব্যবস্থা হোক আপনি চাচ্ছেন তো এই দোয়ার মধ্যে তো সবকিছু আল্লাহ বলেছেন এই দোয়াগুলোই করেছেন আরবি দোয়া গুলো করা আরবি না জানলে কি করবেন আরবি না জানলে হাদিসে বর্ণিত যেগুলো সেগুলো করবেন বাংলায় দোয়া না করাটাই ভালো আর বান্দা যখন আহ দেয় তখন সে আল্লাহ তালার অধিক নিকটবর্তী হয় তোমরা দেও এবং আল্লাহবর্তী হো এই জন্য আল্লাহ এবং আল্লাহ অন্য নামাজের মধ্যে না যেহেতু ইফতলা আছে আপনি দুটাই আমল করতে পারেন আরবিতেও চাইবেন বাংলায়ও চাইবেন তবে যেই নামাজের মধ্যে আরবিতে চাইবেন ওটার মধ্যে আবার বাংলায় চাইবেন না শুধু আরবিতেই চাইতে থাকবেন তো নিঃসন্দেহে ধরে নেওয়া যাবে সেটা কবুল হবে আর বাংলায়ও চাইতে পারেন মনের আবেগ পূরণের জন্য আর সেটা যদি কবুল হয় তাহলে তো ভালো আর না হলে তো আপনার তো আরবিতেও আমল করেছেন সেটা কবুল হতে পারে এজন্য যেভাবে ইচ্ছা করতে পারেন যেহেতু ইফতলাহ আছে আমি সঠিক বলবো না যে কোনটা সঠিক সঠিক বলতে গেলে যে হাদিসে যেটা এসেছে সেটাই আমি বাংলার কথাটা বিশেষভাবে বলছি না আশা করছি বুঝতে পেরেছেন এমন আপনার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল